আজকে ভিডিওটি প্রত্যেকটা ইউটিউবারের জন্য, আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটি পুরোটা দেখার জন্য, কারণ তোমাদের সাথে ভিডিওটি পুরোটা দেখতে হবে। কারণ নতুন যারা ইউটিউব ভিডিও করছো তারা এই ভুলটা করছো, আর যারা ওল্ড ক্রিয়েটার তারাও কিন্তু এখনও এই ভুলটা করে যাচ্ছ। সো সেই ভুলটা কিন্তু খুবই সামান্য, বাট এই সামান্য ভুলটি কিন্তু ভবিষ্যতে অনেকটা বড় ভুল হয়ে দাঁড়াবে। এখনও কিন্তু ওল্ড ক্রিয়েটাররা কিন্তু এই ভুলটা করছে। তোমাদের হয়তো একসময় অনেক সাবস্ক্রাইবার থাকবে, বাট কিন্তু ভিডিওতে ভিউ আসবে না। তো আজ তোমাদেরকে আমি লাইভ প্রুফ দেখাবো তোমরা ভুলটা কি করছো। যদি চ্যানেলে প্রথম বাসে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লাগে, তোমাদের হেল্প হয়, অবশ্যই একটা লাইক করো। এইটুকুনি তোমাদের কাছ থেকে আশা করি, একটা লাইক। আর যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো। তো ভুলটা কি? ভুলটা হলো গিয়ে আমরা আমাদের মেন ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও পোস্ট করলে কি সেটা সঠিক কি সঠিক নয়, এটাই তোমাদের যে লাইভ প্রুফ দেখাবো। যে আমাদের মেন ইউটিউব চ্যানেলে যেখানে আমরা মেন ভিডিওগুলো আপলোড করি, সেখানে শর্ট ভিডিওগুলো পোস্ট করলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে নিজে হাতে নষ্ট করছি, সেটা প্রুফ সময় তোমাদেরকে দেখাবো। এই ভিডিওটি করার জন্য প্রায় 2-3 মাস ধরে আমি প্রত্যেকটা চ্যানেলকে আমি স্টক করছিলাম যে প্রবলেমটা সত্যি কি হচ্ছে কিনা। আর হ্যাঁ, সত্যি প্রবলেমটা হচ্ছে, তোমাদেরকে সেটা লাইভ প্রুফ দেখাবো সমস্যাটা কি। তো চলো দেখে নিই কম্পিউটার স্ক্রিনে সমস্যাটা কি। তো তোমাদেরকে কিছু বড় ক্রিয়েটারকেও দেখাবো, আর কিছু নতুন নতুন যারা ইউটিউব ভিডিও তাদেরকেও দেখাবো যে তারাও ভুলটা কীভাবে করছে। তো সবার প্রথমে নতুন একটা ইউটিউব ক্রিয়েটারকে দেখাই সে কীভাবে ভুলটা করছে। তো আমি জাস্ট সাডেনলি খুঁজছিলাম, আমি পেয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চ্যানেলটাতে কিছু লং ভিডিও রয়েছে, মানে 3 মিনিটের একটা ভিডিও, ওটা 2 মিনিটের ভিডিও, মানে এটা 2 মিনিটের উপরে মানে লং ভিডিও, আর শর্ট ভিডিও মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 মাস আগে একটা ভিডিও চলেছে লং ভিডিও, যেটা 3 মিনিটের ভিডিও, সেটাতে 230টা ভিউ এসেছে। আর একটা শর্ট ভিডিও পোস্ট করেছে 9 মাস আগে, সেটাতে এসেছে 338টা। ওকে, আর একটা দেখাই, এখানে দেখতে হচ্ছে কিন্তু পরপর সবগুলো কিন্তু শর্ট ভিডিও পোস্ট করেছে। আবার এখানে কিন্তু একটা লং ভিডিও ছিল 2 মিনিট 10 সেকেন্ডের, তো সেটাতে ভিউ এসেছে 305টা। আর শর্ট ভিডিও দেখতে পাচ্ছ এখানে 401টা, আর এটা দেখতে পাচ্ছ 1.7K। দেখতে পাচ্ছ শর্ট ভিডিওতে কিন্তু অনেক পরিমাণ বেশি ভিউ আসছে, আর কিন্তু লং ভিডিওতে কিন্তু সেই তুলনায় ভিউটা কম আসছে। আর একটা চ্যানেল দেখাই, এই চ্যানেলটা আমি চিনি অবশ্যই। তুমি তোমরা যদি মনে করো ফটোগ্রাফি রিলেটেড কিছু জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করতে পারো, আমার একটা বন্ধুরই চ্যানেল। তো এগুলো দিয়ে দেখাই আমি, 4 ডে এগুলো একটা ভিডিও ছিল শর্ট ভিডিও, যেখানে কিন্তু 1.2K ভিউ এসছে। ওকে, আর 3 দিন পর সেটা একটা ভিডিও ছিল শর্ট ভিডিও, সেটাতেও কিন্তু 958টা ভিউ এসছে। বাট 1 ডে এগুলো একটা ভিডিও ছেড়েছে, সেটাতে এসে 351টা। সে 4 দিন আগেই কিন্তু সে একটা বড় ভিডিও ছেড়েছিল, সেখানে ভিউ আছে 408খানা, তার আগে একটা ছেড়েছে 305টা। তো দেখতে পাচ্ছ যে বড় ভিডিওতে কিন্তু ভিউটা কম আসছে, বাট কিন্তু শর্ট ভিডিওতে কিন্তু অনেক বেশি ভিউ আসছে। এটাও একটা কিন্তু নতুন চ্যানেল। এবার তাদের বড় ক্রিয়েটারকে দেখাই একদম, তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু মিলিয়নে ভিউ আসছে, দেখতে পাচ্ছ মিলিয়নে ভিউ। তো এবার দেখে নাও এখানে শর্ট ভিডিওতে 5 মাস আগে কিন্তু একটা ভিডিও ছিল, সেখানে কিন্তু 2.3 মিলিয়ন ভিউ এসেছিল। অ্যান্ড তারপরে একটা 5 মাস আগে একটা ভিডিও চলেছে, তারপরে সেটাতে কিন্তু 103,000 ভিউ এসছে। এটা কিন্তু বড় ভিডিও, 4 মিনিটের উপরে ভিডিও। ওকে, আর একটা চ্যানেল দেখাই, একটা মেকআপ ভিডিও করে মেয়েটা যতদূর সম্ভব। তো এখানে দেখতে পাচ্ছ যে বড় ভিডিওতে কিন্তু 93 ভিউ এসছে, সেখানে সাবস্ক্রাইবার রয়েছে কত, ওই 675 মতো। ওকে, কিন্তু শর্ট ভিডিও দেখতে পাচ্ছ এখানে কিন্তু 263টা ভিউ আছে। মানে মোট কথা, শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসছে, আর সেখানে কিন্তু লং ভিডিওতে কিন্তু ভিউ কম আসছে। এবার এখানে সমস্যাটা কি, যে আমরা যদি একটা চ্যানেল মনে করি যে বড় ভিডিওর জন্য চ্যানেলটা তৈরি করেছে, সেখানে সব বড় বড় ভিডিও পোস্ট করবে, মানে লং ভিডিও, এটা সেখানে কিন্তু শুধুমাত্র লং ভিডিওই পোস্ট করতে হবে, মানে এমন না যে তুমি শর্ট ভিডিও পোস্ট করতে পারবে না। কিন্তু শর্ট ভিডিও পোস্ট করলে প্রবলেমটা কী হবে সেটা তোমাদেরকে বলছি। ধরো লং ভিডিও পোস্ট করলে তুমি দেখতে পাচ্ছ লং ভিডিওতে কিন্তু ভিউ কম আসছে, শর্ট ভিডিওতে কিন্তু বেশি ভিউ আসছে। একটা অ্যাভারেজ তোমাদেরকে বলি, যদি একটা ভিডিওতে যদি 1000 ভিউ আসে, তাহলে পরে অ্যাভারেজে সেখান থেকে 5-6টা সাবস্ক্রাইবার আসবেই। আর যদি সেটা শর্ট ভিডিও হয়, তাহলে যদি সেটা 1000-1500 ভিউ হয়ে যায়, সেখানে কিন্তু অ্যাভারেজে 15-20টা সাবস্ক্রাইবার আসতে পারে, কারোর কম কারোর বেশি। তো সমস্যাটা এখানেই, ধরো তোমার চ্যানেলটা লং ভিডিও চ্যানেল, সেখানে তুমি লং ভিডিও পোস্ট করছো আর সেখানে শর্ট ভিডিও পোস্ট করছো, লং ভিডিওতে ভিউ কম আসছে, শর্ট ভিডিওতে বেশি ভিউ আসছে। যেহেতু বেশি ভিউ আসছে, সেখান থেকে সাবস্ক্রাইবারটা কিন্তু বেশি আসছে। এবার যারা শর্ট ভিডিও দেখে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে,
সেই মানুষটা কিন্তু তোমার চ্যানেলে লং ভিডিও দেখবে না মানে দেখতেও পারে বাট অ্যাভারেজে কিন্তু দেখে না, কারণ তোমার শর্ট ভিডিও দেখার জন্য সে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে। সেটা তোমরা প্রমাণ দেখতেই পারলে যে শর্ট ভিডিওতে অনেক বেশি ভিউ, লং ভিডিওতে কিন্তু ভিউ কম। তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরা নতুন ক্রিয়েটর হও, অবশ্যই লং ভিডিও করার জন্য অবশ্যই একটা পারফেক্ট চ্যানেল খোলো যেন শুধু তুমি লং ভিডিও পোস্ট করবে। আর যদি তোমরা মনে করো যারা শর্ট ভিডিও পোস্ট করবে তাহলে আলাদা একটা চ্যানেল খুলে সেখানে শুধুমাত্র শর্ট ভিডিওই তোমরা পোস্ট করবে, সেখানে কোনো রকম লং ভিডিও পোস্ট করলে চলবে না, কারণ শর্ট ভিডিও সাবস্ক্রাইবার আলাদা, লং ভিডিও সাবস্ক্রাইবার আলাদা। তো যদি মিশিয়ে সেখানে যদি ভিডিও পোস্ট করো সেক্ষেত্রে সাবস্ক্রাইবার পরিমাণ অনেক বেড়ে যাবে, যখনই তোমার লং ভিডিও পোস্ট করো সেখানে কিন্তু কোনো রকম ভিউ আসবে না। এবার ইনকামের জায়গাটা, শর্ট ভিডিওতে কিন্তু ইনকাম কম আর লং ভিডিওতে কিন্তু ইনকাম বেশি। যদি তোমার ভিডিওটি 3 মিনিটের বেশি হয় সেখানে কিন্তু দুখানা অ্যাড মিনিমাম আসবে, আর শর্ট ভিডিওতে কিন্তু এরমভাবে কোনো অ্যাড আসে না। যদি তোমার শর্ট ভিডিওতে অনেক পরিমাণ ভিউ আসে, লাখে লাখে ভিউ আসে, সেক্ষেত্রে একটা বাল্ক অ্যামাউন্ট তোমাদেরকে পেমেন্ট করে ইউটিউব। কিন্তু লং ভিডিওতে কিন্তু যতগুলো ভিউ পড়বে ততগুলো তুমি কিন্তু পেমেন্ট পাবে। তো সিম্পল ব্যাপার এটাই যে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, তোমরা যদি মনে করো একটা ইউটিউবে একটা ক্যারিয়ার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল আর লং ভিডিওর জন্য কিন্তু আলাদা চ্যানেল করতে হবে। কারণ অনেক বড় বড় ইউটিউব ক্রিয়েটার আছে যারা শর্ট ভিডিওর জন্য আলাদা চ্যানেল তৈরি করেছে আর বড় ভিডিওর জন্য আলাদা চ্যানেল তৈরি করেছে, তারা কিন্তু মিক্স কন্টেন্ট পোস্ট করে না। আর তোমরা তোমাদের চ্যানেল থেকেও একবার নোটিস করে দেখবে যে তোমাদের শর্ট ভিডিওতে বেশি ভিউ আসছে না লং ভিডিওতে বেশি ভিউ আসছে, তোমরা সেটা বুঝতে পেরে যাবে। তো এই ছিল পুরো ভিডিওটি, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কারণ একটা লাইক করলে ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছতে অনেক সাহায্য করে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো, থ্যাংক ইউ।